Hello everyone, welcome to Sura's family channel. Today we will make really easy and quick mixed vegetable recipe. Enjoy! আজ আমি আপনাদের সাথে যে রান্নাটি শেয়ার করতে যাচ্ছি সেটি মূলত ফ্রোজেন মিক্সড ভেজিটেবল দিয়ে তৈরি কিন্তু যখন আপনারা এই সবজিটা বাসায় ট্রাই করবেন মনেই হবে না ফ্রোজেন সবজি পোলাও আর ভাতের সাথে এই সবজিটা কিন্তু খুবই ভালো যায় যদি কখনো গেস্ট আসলে এই সবজিটা রান্না করেন হয়তো বা আপনার কাছ থেকে রেসিপিটা চেয়েও বসতে পারে আর যারা এখনো সিঙ্গেল আছেন তাদের জন্য তো এই রেসিপিটা খুবই দারুণ তাহলে চলুন শুরু করা যাক এখানে এক কাপ ফ্রোজেন স্ট্রিং বিন আর আধা কাপ ফুলকপি আছে আপনারা স্ট্রিং বিনের পরিবর্তে দেশি সিমও নিতে পারেন আর এক কাপ পেঁয়াজ এক টেবিল চামচ রসুন বাটা আধা টেবিল চামচ হলুদ গুঁড়া আর এখানে এক কাপের একটু কম বেল পেপার অথবা বাংলাদেশে যেটাকে ক্যাপসিকাম বলে সেটা আছে আর এখানেও অলমোস্ট এক কাপের মতো মটরশুঁটি আর গাজর কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা গার্নিশের জন্য এখন আমি তেলের মধ্যে এক কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই সবজিটার জন্য পেঁয়াজ তত বেশি লাল করতে হবে না হালকা গোল্ডেন কালার হলেই যথেষ্ট পরিমাণ মতো লবণ আমি এখানে 1 teaspoon দিয়েছি এখন 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি একটুখানি নেড়ে দিচ্ছি এখন 1/2 teaspoon টার্মেরিক পাউডার হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি ঠিক এই পর্যায়ে চুলোর আঁচটা হাই রেখে প্রথমে গ্রিন বিনসটা দিয়ে দিচ্ছি এখন ফুলকপিটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি ঠিক 1 থেকে 1.5 মিনিট পর বাকি যা যা সবজি আছে সবগুলি একটা একটা করে দিয়ে দেব চুলার আঁচ কিন্তু এখনো হাই আছে বাকি যে বেল পেপারগুলো আছে সেগুলো দিয়ে দিলাম সবজিটা কিন্তু হাই হিটেই আছে আর সবজিটা থেকে কিছুটা পানি বের হয়েছে এই পর্যায়ে পানিটা একটু শুকিয়ে গেলে আমরা 2-3 মিনিটের জন্য ঢেকে দেব দু তিন মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমরা আবারও একটু নেড়ে দিব সবজির স্মেলটা খুবই দারুণ এসেছে আপনাদের এই স্মেল পেতে হলে অবশ্যই এই সবজিটা বাসায় ট্রাই করতে হবে এখন আমি ধনিয়া পাতা দিয়ে গার্নিশ করে দিচ্ছি
আর অবশ্যই কিছু আস্ত কাঁচামরিচ দিতে কিন্তু ভুলবেন না। এই কাঁচামরিচে কিন্তু অনেক ফ্লেভার আনে। আমার সবজি রান্না শেষ। আমার সবজিটা কিন্তু দেখতেও যেমন সুন্দর কালারফুল হয়েছে, খেতেও কিন্তু সেরকম মজার হবে। আর এই সবজিটা কিন্তু যাদের ডায়াবেটিস আর কোলেস্টেরল আছে তাদের জন্য কিন্তু খুবই ভালো, যেহেতু আলু নাই। আমি সকালের নাস্তায় রুটি, গরুর মাংস আর এই ভাজিটা দিয়েই আজকে করছি। আজ ভিডিওর প্রথমেই যারা একজনের কণ্ঠ শুনেছেন, ও আমার মেয়ে সুরা, ওর জন্য দোয়া করবেন। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।